মজের মেট্রিক্স দেখার জন্য তোমার হলো যে মজ বারে মজ বার মানে প্লাগিনটা অ্যাড করে নিতে হবে। মজ বার আমরা অ্যাড করে নিই। মজ বার ফর ক্রোম, এটা আমার লাগাই ছিল, আমি এনাবল করে দিই। জাস্ট এই যে মজ বার আসছে এখানে। হ্যাঁ, এখন আমরা এই সাইটটার মনে করো যে ইয়া চেক করি, মজের ম্যাট্রিক্স গুলো চেক করি। মোজ মোজ কোথায় গেল? দেখো ডোমিনো 3-1। তো আমরা হলো যে দেখো ডোমিনো 3D অফ দিস সাইট। বাকি এই যে পেজ 31, ডোমিনো 31, ফেসবুক শেয়ার 0, গুগল প্লাস 2, গেট ফুল অ্যাক্সেস টু মোডবাস প্রিমিয়াম। ও বাবা, এটা প্রিমিয়াম করে দিচ্ছে আবার। হ্যাঁ, মোডবাস দিয়ে শুধু ডোমিনো 3D চেক করা যাবে। আচ্ছা, পেজ, আচ্ছা পেজ অ্যানালিটিক্সে যাই। পেজ সেনারি এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, যেমন ওই যে ইউআরএল, পেজ টাইটেল 60 ক্যারেক্টার, মেটা ডিসক্রিপশন, মাল্টিপল মেটা ডিসক্রিপশন ট্যাগ ফাউন্ড, মানে মেটা ডিসক্রিপশন ট্যাগে মাল্টিপল কিওয়ার্ড ইউজ করছে। হ্যাঁ, মেটা কিওয়ার্ড নট ফাউন্ড, H1 ট্যাগ নাই। হ্যাঁ, তারপরে আর কি কি H2 ট্যাগের মধ্যে অনেক কিছু আছে, আর বোল্ড বা স্ট্রং নাই, ইটালিক নাই, মানে তাহলে এগুলো কিন্তু এসইও ফ্যাক্টর। ইটালিক বা বোল্ড করে দেয়া তোমার হলো যে কিওয়ার্ডগুলোকে বা ব্র্যান্ড যেটা আমরা ইয়ে করতে সেগুলোকে বোল্ড করে দিব। হুম, বা ইটালিক করে দিব, কিছু কিছু কিওয়ার্ড বা ইয়েটা ইটালিক করে দিলে আমরা এটা এসইওর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, পেজ লেভেল ফ্যাক্টর পড়ো নি। হ্যাঁ, ইটালিক বা বোল্ড করা ওইগুলি আর কি। আচ্ছা, অন পেজ এলিমেন্ট, জেনারেল অ্যাট্রিবিউটস, জেনারেল অ্যাট্রিবিউটস ঠিক আছে, মেটা রোবট, নো ডিপি, রিলেশন ক্যানোনিক্যাল আছে, পেজ লোডিং টাইম কতটুকু সেকেন্ড দেখাচ্ছে, 8.8 সেকেন্ড, গুগল ক্যাশ ইউআরএল, এটা আইপি অ্যাড্রেস দেখাচ্ছে, কান্ট্রি ইউএসএ, লিঙ্ক ম্যাট্রিক্স, পেজ অথরিটি এত, ডোমেন অথরিটি এখন হয়নি, এক্সটার্নাল ফলোর লিঙ্ক নাই, ব্যাকলিঙ্ক এখন হয়নি আর কি, লিঙ্ক লিঙ্ক ইন রুট ডোমেন নাই, কোনো রুট ডোমেন এখন লিঙ্ক করা নাই, মার্কআপ মার্কআপ স্কিম ওআরজি মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর কি, মাইক্রো ফরম্যাটস নাই, করা নাই, স্কিমা নাই, HTTP স্ট্যাটাস, HTTP এখানে মানে এখনো ইয়া নেওয়া হয়নি আর কি, HTTPS নেয় নেয় এরা, ঠিক আছে, SSL নেয়নি, অনেকগুলো দেখা যাচ্ছে না? তাহলে এখান থেকে আমরা পেজ অ্যানালিটিক্সে গেলে অনেকগুলো দেখা যাচ্ছে, হাইলাইট লিঙ্ক, হ্যাঁ হাইলাইট লিঙ্ক, লিঙ্ক হাইলাইট, লিঙ্ক হাইলাইট, লিঙ্ক হাইলাইট, মোটামুটি সবগুলোই অনেক কিছু দেখা যাচ্ছে। ঠিক আছে, আর যদি আমরা প্রিমিয়ামে যাই তাহলে তো আরও অনেক কিছু দেখা যাবে। হুম, বুঝতে পারলাম, মোজবারটা অনেক পেজ অথরিটি ডোমেন অথরিটি দেখাবে, সাথে সাথে অ্যানালাইটিক্স অনেক কিছু দেখাচ্ছে। ঠিক আছে, অন পেজ জেনারেল অ্যাট্রিবিউটস, লিঙ্ক ম্যাট্রিক্স, মেকআপ, এগুলো অনেক কিছু দেখাচ্ছে একটা সাইটের। ঠিক আছে, তো মজ যেহেতু মজের এই ম্যাট্রিক্স গুলো চেক করার অনেকগুলো কিন্তু টুল আছে। হ্যাঁ, তো মজেরটাই সবচেয়ে ভালো, কারণ মজের ওদের ডাটাগুলো ভালো দেখাবে এরা। ঠিক আছে, এই জন্য এটাই রেকমেন্ড করা করতেছি আর কি। তো ঠিক আছে, এই পর্যন্তই। হ্যাঁ।